पश्चिम बंगाल में सबसे बड़ा उत्सव यानी दुर्गा पूजा शुरू हो गया है। सीएम ममता बनर्जी हर बार की तरह अलग अलग पूजा पंडाल में गईं। ममता बनर्जी आज खिदिरपुर के 74 पल्ली पूजा पंडाल में पहुंची और लोगों को दुर्गा पूजा की बधाई दी। 74 पल्ली खिदिरपुर पूजा पंडाल में आज मास मैरिज का भी अहतमाम किया गया था। वजीर आला ममता बनर्जी ने वहां मौजूद पांचों दुल्हनों को आशीर्वाद और बधाई भी दिया। इस मौके पर वहां 77 नंबर वार्ड की कोऑर्डिनेटर शमीमा रेहान खान, वार्ड नंबर 78 के कोऑर्डिनेटर निजामुद्दीन शम्स, वार्ड नंबर 134 के कोऑर्डिनेटर शम्स इकबाल भी मौजूद थे। 74 पल्ली दुर्गा पूजा कमेटी के चेयरमैन और फोनिस ग्रुप के एमडी जनाब गुलाम अशरफ साहब भी मौजूद थे। সাম্প্রদায়িক সম্প্রীতির এক ঐক্যের বার্তা নতুন নতুন সৃষ্টির বিষয় নিয়ে খিদিরপুরে আসে। আজকেও দেখুন এখানে গণক বাবু হয়ে ওরা পাঁচজনের বিয়ে দেবে, সামাজিক একটা কাজ। কিন্তু যেভাবে ওরা পুজো করে, 74 পল্লী বলুন, 25 পল্লী বলুন, বা ওদিকে খিদিরপুরে যে ক্লাবগুলো আছে, কোনো তুলনাই চলে না। ভীষণ ভালো দৃষ্টির সাথে, বিস্ময়ের সাথে পুজো করে এবং সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বসমন্বয়, এটাই তো মানুষের জীবন। আমরা আজ আছি, কাল নেই, যতক্ষণ আছি ততক্ষণ সবাই মিলে ভালো থাকবো, সবাই মিলে বাঁচব, সবাই সবার দুঃখে আপন করে নেব, সবাই সবার ভালোবাসাকে আপন করে নেব। এটাই তো হৃদয়, এটাই মন, এটাই জীবন। আমি আপনাদের কাছে, যেহেতু আমার অনেকগুলো পুজো আছে তাই বক্তৃতা দেওয়ার অবকাশ হয়তো কম, কিন্তু আমি আপনাদের সকলকে আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ, নমস্কার, প্রণাম ও সালাম জানাই। 25 পল্লী, 74 পল্লী সবাইকে, আগে তো লোকে জানতেই পারতো না যে আপনারা এত ভালো পুজো করে। আমি প্রথমে এগুলোকে বাইরে নিয়ে আসার চেষ্টা করি যে তোমরা যাও গিয়ে দেখে এসো যে ওরা কত ভালো, কত সুন্দর পুজো করে। এখন তো আপনারা প্রতি বছর প্রায় পুরস্কারও পান, বিভিন্ন জায়গা থেকে সবাই দেখতেও আসে, এবং কিছু না করলে, তো আর 100 কাউকে ধোয়া যায় না। ন্যাচারালি যদি আপনি 80 পান, 80 জায়গায় 85 কেউ করতে পারে, কিন্তু একেবারে 0 থেকে 85 কেউ করতে পারে না। নিজেদেরও কৃতিত্ব থাকা দরকার, শিল্পী থেকে শুরু করে সকলে। কাজে আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের কাছে আমি চিরঋণী, আমার কৃতজ্ঞতা এবং নমস্কার ও সালামও জানিয়ে যাই। কয়েকদিন আগে আপনারা আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমাকে দিয়েছেন। আমি এসেছিলাম মাঝে একদিন, কিন্তু সে সময় দেখতে এসেছিলাম যে কোন কোন পুজো প্যান্ডেল কী কী করছে, কিন্তু তখন বিকেলের দিকটা ছিল, আপনাদের কারোর সাথে আমার দেখা হয়নি। কিন্তু আমি এলাকা ঘুরে গিয়েছিলাম যখন খুব বৃষ্টি হয়েছিল, এবং কারো কারোর সাথে কেউ কেউ হয়তো দেখেছে, কারণ আমার গাড়ি অনেকক্ষণই এখানে ছিল। তারপরে আমি এখান থেকে আবার ওইদিকে চলে গেলাম, একবারপুরের ওইদিকে। সুতরাং বৃষ্টির সময় কতটা জল জমেছে না জমেছে এগুলো দেখার জন্য আমি এসেছিলাম। আমার সাথে ববিও ছিল এবং এরাও সারারাত ধরে কাজ করেছে। দুটো পাম্প আমাদের তৈরি হচ্ছে যাতে আগামী দিনে সব জায়গায় জল না জমে। আর 6-8 মাস লাগবে হয়তো করতে, ডিসেম্বরের মধ্যে একটা, মানে এই ডিসেম্বরে একটা হয়ে যাবে আর একটা নেক্সট হবে। এই দুটো পাম্প করে দিলে কবি দিকতে আর 77 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় এখানে জল দেওয়ার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক মায়েরা আমাকে দেখতে এসেছেন, মায়েদের আমি অনেক প্রণাম জানাই। আমার মা নেই কিন্তু আপনারাই আমার মা, আমি আপনাদের অনেক প্রণাম জানাই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। I don't know.